हेलो डियर स्टूडेंट्स दिस इज मधुरीमा मिज आजकल वेस्ट व्स्ट बेगल क्लास क्लस एटर लेसन नम्बर थार्टीन দ্য ম্যান হু প্লান্টেড ট্রিজ এই গল্পটার গ্রামারের অংশটা আলোচনা করব আগের ভিডিওগুলোতে আমি ইউনিট ওয়ানের প্রশ্ন উত্তর ইউনিট টুয়ের প্রশ্ন উত্তর থ্রি এর প্রশ্ন উত্তর সব আমি আলোচনা করেছি বুঝিয়ে বুঝিয়ে আলোচনা করেছি এবং কিভাবে তোমরাও অ্যান্সার তৈরি করতে পারো সেটাও শিখিয়েছি অবশ্যই আগের ভিডিওগুলো দেখো তাহলে উপকৃত হবে কারণ শুধু অ্যান্সার তো তোমরা বিভিন্ন জায়গাতেই পেয়ে যাবে বিভিন্ন সোর্সে পেয়ে যাবে কিন্তু অ্যান্সারগুলো প্রশ্নর থেকে কিভাবে অ্যান্সার তৈরি করতে হয় বা বইয়ের কোন অংশটা সিলেক্ট করে কিভাবে সারগুলো সেই ইনফরমেশন ইউজ করে তৈরি করতে হয় সেই সব কিছু কিন্তু আমি আলোচনা করেছি আগের ভিডিওগুলোতে সেগুলো অবশ্যই দেখো অনেক উপকৃত হবে আর যদি উপকৃত হও তাহলে ভিডিওগুলোকে এক একটা করে লাইক করে দিতে ভুলো না আর যদি ভালো লেগে থাকে তো বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না আর এরকম ফার্দার্স ভিডিওজ নোটিফিকেশান পেতে গেলে ভিডিওগুলো নোটিফিকেশান পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না আর আজকের ভিডিওটাও যদি ভালো লেগে থাকে লাইক করো কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানিও কোনো ডাউট থাকলে সেটাও কমেন্ট সেকশনে জানিও চলে আসা যাক এবার আজকের ভিডিওর যে টপিক সেটাতে আমি যেটা বললাম যে আজকে আমি ক্লাস এইটের বেঙ্গল বোর্ডের ক্লাস এইটের লেসেন নাম্বার থার্টিন দ্য ম্যান হু প্লান্টেড ট্রিজ গল্পটার গ্রামার সেকশনটা আলোচনা করব। গ্রামারে ফার্স্টেই দেখে নাও ইনফিনিটিভস দিয়ে জয়নিং দিয়েছে অ্যাক্টিভিটি এইট এ থেকে তোমাদের গ্রামার শুরু হচ্ছে পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ওয়ান এখানে বলে দিয়েছে কম্বাইন দ্য ফলোয়িং পেয়ারস অফ সেন্টেন্সেস বা ইউজিং ইনফিনিটিভস প্রশ্ন হলো ইনফিনিটিভটা কি টু প্লাস ভি ওয়ানের যে স্ট্রাকচারটা ভি ওয়ানটা কি তার আগে বলে দিই ভি ওয়ান হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্মকে বলা হয় শর্টে আমরা ভি ওয়ান ভি টু ভি থ্রি বলি অর্থাৎ অর্থাৎ প্রেজেন্টেন্স পাস্ট টেন্স পাস্ট ইনডেফ পাস্ট পারফেক্ট টেন্স তিনটেকে আমরা ভি ওয়ান ভি টু বলে থাকি আর কি নাম দিয়ে থাকি তা ভি ওয়ান মানে ধরো গো ওয়েন্ট গান যদি বলি তাহলে গোটাকে ভি ওয়ান ধরবো ওয়েন্টটাকে ভি টু ধরবো আর গানটাকে ভিট থ্রি ধরবো তাহলে আমি যদি টু প্লাস ভি ওয়ান এই স্ট্রাকচারটাকে আমি আনতে চাই এক একটা সেন্টেন্সে তাহলে এই স্ট্রাকচারটা দিয়ে জয়নিং করলে হয়ে যাবে ইনফিনিটিভ দিয়ে জয়নিং অর্থাৎ টু প্লাস ভি ওয়ান দিয়ে জয়নিং ঠিক আছে ফাইনাইট ইনফাইনাইট ভার্বের সাথে কিন্তু তোমরা অনেক সময় এটাকে কনফিউজ করে ফেলো ফাইনাইট ভার্ভ ইনফাইনাইট ভার্ভ সেটা আলাদা ইনফিনিটিভ যেটা সেটা আলাদা টু প্লাস ভিওয়ান স্ট্রাকচারটা রাখতে হবে এবং এটা কখন ইউজ করা হয় যখন কোনো উদ্দেশ্য বোঝানো অর্থাৎ আমি বললাম যে আমি বাজারে গেছি একটা বাক্যে বললাম আর একটা বাক্যে বললাম সেখান থেকে কিছু ফল কিনে এনেছি তাহলে এক কথায় আমরা বাংলায় কিভাবে বলতে পারি আমি বাজারে গেলাম কিছু ফল কিনতে তাহলে বাজারে যাওয়ার উদ্দেশ্যটা কী ছিল ঘুরবো বলে তা কিন্তু নয় সময় কাটাবো বলে তা কিন্তু নয় ফল কেনাটা ছিল উদ্দেশ্য তাহলে এই উদ্দেশ্যের যে অংশটা আমার যেটা টার্গেট আমার যেটা এম আমার যেটা পারপাস সেখানে টু প্লাস ভি ওয়ান বা এই ইনফিনিটিভ যেটা বলছি টু প্লাস ভি ওয়ানের স্ট্রাকচারটা সেখানে অ্যাড করা হয় এইভাবে জেনারেলি ইনফিনিটিভ দিয়ে বাক্যগুলো জয়নিং করা হয়ে থাকে আশা করি বোঝাতে পেরেছি যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে আর এবার চলে আসা যাক কোয়েশ্চেনটায় তোমাদের বইতে যেটা দিয়েছে সেখানে আমি আলোচনা করে দিই ইনফিনিটিভদের জয়নিংয়ের প্রথম প্রশ্নটা দিয়েছে মাই মাদার ওয়েন টু আগ্রা আমার মা কোথায় গেছে আগ্রায় গেছে শি ওয়ান্টেড টু ভিজিট দ্য তাজমহল তাজমহলটা দেখতে গেছে ভিজিট করতে গেছে তাহলে আগ্রায় যাওয়াটা তো উদ্দেশ্য নয় এখন প্রশ্ন হবে টু এর পাশে এখানে তো আগ্রা রয়েছে তাহলে এইটা টু প্লাস ভি ওয়ান ধরবো না টু প্লাস ভিজিট রয়েছে সেটাকে টু প্লাস ভি ওয়ান ধরবো অবশ্যই খেয়াল রেখো আমি টু প্লাস ভি ওয়ান বলছি ভাব আগ্রা কিন্তু ভার্ভ নয় আগ্রা কিন্তু নাউন অনেক স্টুডেন্টসদের আমি দেখেছি এই জায়গাটায় কনফিউজ হয়ে কনফিউজ হয়ে যেতে কারণ নাউন আর ভার্বের এই যে আইডিয়াটা এই কনসেপশানটা কিন্তু ভীষণভাবে ক্লিয়ার থাকা দরকার ক্ল্যারিফাইড কনসেপশন থাকলে তাহলে কিন্তু বুঝতে পারবে এটা টু প্লাস ভি ওয়ান নেই এখানে টু প্লাস আগ্রা আগ্রাটা নাউন এইখানে টু প্লাস ভি ওয়ান রয়েছে ভিজিটটা হচ্ছে ভার্ভ তাহলে এইটা আমাদের ইনফিনিটিভ এবার উদ্দেশ্যটা কি বললাম উদ্দেশ্য হচ্ছে তাজমহলটা ভিজিট করা তাহলে এই অংশটা থেকে আমি জয়নিংটা করে দেবো অর্থাৎ মাই মাদার ওয়েন টু আগ্রা টু ভিজিট দ্য তাজমহল এইভাবে হয়ে যাবে শি ওয়ান্টেডের অংশটা থাকবে না আর আমি স্ক্রিনেতে চারটে অ্যান্সার একবারে দেখিয়ে দেবো লাস্টে আগে তোমরা এখান থেকে যেভাবে বোঝাচ্ছি বুঝে নাও তাহলে এখানের অ্যান্সারটা যেটা বললাম মাই মাদার ওয়েন টু আগ্রা কোনো ফুল স্টপ হবে না টু ভিজিট দ্য তাজমহল তাহলে এক বাক্যে চলে এলো চলে আসা যাক দুয়েত দাগের প্রশ্নটাই দুইএতে বলেছে দ্য ম্যান হেল্ড হেল্ডা মিটিং একটা লোকের কথা বলছে যে একটা মিটিং হেল্ড করেছিল অ্যারেঞ্জ করেছিল বা অর্গানাইজ করেছিল মিটিং রেখেছিল হি ওয়ান্টেড টু সিলেক্ট দ্য সিলেক্ট ম্যানেজার ফর দ্য ফ্যাক্টরি ফ্যাক্টরির জন্য একটা একজন ম্যানেজার উনি সিলেক্ট করতে চেয়েছিলেন তাহলে উদ্দেশ্যটা কি ম্যানেজার সিলেক্ট করাটা উদ্দেশ্য তাহলে এই যে টু সিলেক্টের যে অংশটা আমরা পাচ্ছি এখানে এটাই দেখে নাও এই যে টু সিলেক্টের যে অংশটা পাচ্ছি এটা আমাদের ইনফিনিটিভ হয়ে যাচ্ছে তাহলে ইনফিনিটিভ দে জয়নিং বলতে এখানটা আমরা এই আগের অংশটার সাথে অ্যাড করে দেবো দ্য ম্যান হেলডে মিটিং টু সিলেক্ট ম্যানেজার ফর দ্য ফ্যাক্টরি তাহলে মিটিংটা ধার্য করে মিটিংটা অর্গানাইজ করার কারণটা কী ছিল ম্যানেজার সিলেক্ট করাটা কারণ ছিল তাহলে এইটা আমার উদ্দেশ্য তাহলে এইভাবে টু দিয়ে টু প্লাস ভি ওয়ান অর্থাৎ ইনফিনিটিভ দিয়ে আমি জয়েনটা করে দিলাম তাহলে অ্যান্সারটা আরেকবার বলে দিচ্ছি বুঝে নাও দ্য ম্যান হেলডে মিটিং টু সিলেক্ট ম্যানেজার ফর দ্য ফ্যাক্টরি হয়ে গেল দুয়ের অ্যান্সার আর তিনেরটা চলে আসা যাক তিনেতে বলছে শি ওয়াজ টু টায়ার্ড শি কুড নট ওয়ার্ক সে এতটাই সে টায়ার ছিল ভীষণ টায়ার ছিল টু টায়ার্ড টি ডাবল টু মানে হচ্ছে অতিরিক্ত কিছু সেটা বোঝাতে কথাটা ব্যবহার করা হয় থাকে অর্থাৎ আমি যদি বলি এটা টু মাছ হয়ে যাচ্ছে অতিরিক্ত হয়ে যাচ্ছে তখন টি ডাবল ও টু ব্যবহার করব টি ও টু নয় ঠিক আছে এই টু আর টু দুটো টুতে কিন্তু দেখেছি স্টুডেন্টরা ভীষণ কনফিউজ হয়ে থাকে এটা এভাবে খেয়াল রাখবে আশা করি তাহলে মনে রাখতে সুবিধা হবে আমরা কথায় কথায় অনেক সময় বলে থাকি দিস ইজ টু মাচ এবার কিন্তু অতিরিক্তই হয়ে যাচ্ছে তাহলে কি টি ডাবল ও টু যেখানে একটা এক্সট্রা ও রয়েছে সেটা জানবে অতিরিক্ত আর টি ও টুটা যেটা তোমরা প্রিপোজিশন হিসাবে ইউজ করো সেটা তো প্রিপোজিশন আচ্ছা শি ওয়াজ টু টায়ার সে ভীষণ টায়ার্ড ছিল সে নট ওয়ার্ক সে কাজ করতে পারছিল না এবার প্রশ্ন হলো এখানে উদ্দেশ্য কি কাজ করতে না পারাটা উদ্দেশ্য তা নয় কিন্তু কাজটা করতে পারছিল না সেই অংশটা কি আমাকে এখানে যুক্ত করতে হবে তাহলে শি ওয়াজ টু টায়ার টু ওয়ার্ক কাজ করাটা তো তার উদ্দেশ্য ছিল করতে পারাটা তো তার উদ্দেশ্য ছিল কিন্তু পারেনি কেন না কারণ সে খুব টায়ার্ড ছিল তাই জন্য অংশটা সাজাতে হবে শি ওয়াজ টু টায়ার্ড এই নটের জায়গাটা এটা কাটা চলে যাবে এখানে বসে যাবে টি টু তাহলে টু প্লাস ওয়ার্ক এটাও আমাদের ইনফিনিটিভ স্ট্রাকচার এসে গেল তাহলে শি ওয়াজ টু টায়ার্ড টু ওয়ার্ক আমি আবার বলছি আমি চারটে অ্যান্সারই কিন্তু স্ক্রিনেতে দেখিয়ে দেবো আমার হাতে লিখে রেখেছি পাতায় হ্যান্ড রিটেন নোটস তোমরা দেখতে পেয়ে যাবে স্ক্রিনেতে এখন বুঝে নিও ভালো করে আচ্ছা চলে আসা যাক চারের দাগের প্রশ্নটাই চারেতে বলছে দ্য স্কুল হ্যাজ অ্যাপয়েন্টেড এ নিউ টিচার স্কুল একটা নতুন টিচারকে অ্যাপয়েন্ট করেছে জয়নিং দিয়েছে হি উড টিচ বেঙ্গলি টু দ্য স্টুডেন্টস স্টুডেন্টসদেরকে কী শেখাবে বাংলা শেখাবে বাংলা পড়াবে তাহলে বাংলা পড়ানোর জন্য একটা টিচারকে রাখাটা উদ্দেশ্য ছিল তাহলে দ্য স্কুল হ্যাজ অ্যাপয়েন্টেড এ নিউ টিচার টু টি যেখানে দেখো ভার আছে টু টিচ করে দেবো এখান থেকে এই হি উডটা থেকে ফুল স্টপটা থাকবে না হিউডটা থাকবে না তাহলে দ্য টিচার দ্য স্কুল হ্যাজ অ্যাপয়েন্টেড এ নিউ টিচার টু টিচ বেঙ্গলি টু দ্য স্টুডেন্ট সেটা তোমাদের আনসার হয়ে যাবে যেমন বলেছিলাম আমি স্ক্রিনেতে দেখিয়ে দেবো আমি স্ক্রিনেতে এই এইট এর দাগের অ্যান্সারটা দেখিয়ে দিচ্ছি একসাথে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা এখন দেখে লিখেও নিতে পারো আর যেভাবে বোঝালাম বুঝে যদি উপকৃত হয়ে থাকো লাইক করতে ভুলো না ভিডিওকে আর যদি অসুবিধা থেকে থাকে কোনো ডাউট থেকে থাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করে নিও আমি রিপ্লাই করে দেবো চলে আসা যাক এইট এর দাগের প্রশ্নটায় এইট বি এতে বলেছে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস এটা ভীষণ ইজি একটা এক্সারসাইজ দিয়েছে ফরম্যাট জানা থাকলেই পারবে আচ্ছা এইট বিতে কী দিয়েছে সেটা বলে দিই বলেছে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য গিভেন ভার্বস ভার্বগুলো তোমাদের এইখানে এই যে ব্র্যাকেটে দেওয়া রয়েছে এই যে এখানে ব্রিড দেওয়া বার্ক দেওয়া প্রিপেয়ার দেওয়া কুক দেওয়া ভার্ভগুলোকে দিয়ে দিয়েছে বলেছে এবার এই ভার্ভুলোরই তোমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে তার আগে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা জানতে হবে ফর্মুলাটাই হচ্ছে সাবজেক্ট বসে ফার্স্টে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট টেন্স মানে বুঝতেই পারছো প্রেজেন্ট বলেছে আবার পারফেক্ট বলেছে তাহলে হ্যাভ বা হ্যাজের মধ্যে থেকে একটা কাউকে চুজ করতে হবে সাবজেক্ট অনুযায়ী ঠিক আছে হ্যাব বা হ্যাজের মধ্যে থেকে সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে হ্যাব বসবে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ বসবে এইভাবে ফর্মুলাটা হয় আর যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলছে তাহলে পারফেক্টের বৈশিষ্ট্য অনুযায়ী হ্যাব হ্যাজ বসলো কন্টিনিউয়াসের কি সেখানে ভিওয়া নাইন জি থাকবে দুটো মিলিয়ে এই টেন্সটা হয় বলে এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলছে ঠিক আছে আচ্ছা দেখে নাও স্ক্রিনেতে আশা করি দেখতে পাচ্ছ স্ক্রিনেতে দেখিয়ে দিচ্ছি এই যে স্ট্রাকচারটা তোমাদের হবে এবং তারপর অ্যাজ ইউজুয়াল অবজেক্ট বা কমপ্লিমেন্ট যে অংশটা বসে সেটা বসবে মেন তোমাদের এখানে যেটা ফলো করতে হবে তোমাদের কিন্তু সাবজেক্টও দিয়ে দিয়েছে বাকি অংশ যেটা অবজেক্ট বলো বা কমপ্লিমেন্ট সব সবসময় তো অবজেক্ট থাকে না অবজেক্ট বা কমপ্লিমেন্ট যে অংশটা বলো বাকি অংশটা সেগুলোও দিয়ে দিয়েছে তোমাদের মেনলি এখানে যে স্ট্রাকচারটা ফলো করতে হবে সেটা হচ্ছে এইটা হ্যাপ বা হ্যাশ বসাবে তারপর ভিউ নাইন বসাবে ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি আমি এর অ্যান্সারটা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও আচ্ছা হ্যাব বা হ্যাজের পরে একটা জিনিস যেটা মিস গেছে বলা হয়নি সেটা হচ্ছে বা হ্যাজের পাশে একটা বিন বসবে ঠিক আছে আমি আবার দেখিয়ে দিচ্ছি স্ক্রিনেতে ভালো করে সাবজেক্ট বসছে বা হ্যাজ যেরকম বোঝালাম সাবজেক্ট অনুযায়ী চুজ করবে আর তার পাশে একটা বিন বসবে ঠিক আছে বিনটা আমি আগের অংশটাই বলতে ভুলে গেছি বিন বসবে আর তার পাশে ভি ওয়ানের সাথে আইএনজিটা যোগ হবে আইনজি যোগ করে তারপর অ্যাজ ইউজুয়াল বাকি অবজেক্ট বলো কমপ্লিমেন্ট বলো যা থাকার থাকবে কিন্তু তোমাদের এইখানে মেনলি এই অংশটুকুই ফলো করতে লাগবে হ্যাফ বা হ্যাস প্লাস বিন প্লাস ভিওয়ান আইনজি তাহলে সেটা ফলো করলে হ্যাভ বা হ্যাজের মধ্যে দ্য ডগের পাশে কী বসবে দ্য ডগ সিঙ্গুলার তাহলে হ্যাজ বসবে তাহলে হ্যাস তারপরে বিন বিনটার কোনো চেঞ্জ নেই বিন সবসময় বিনই বসবে হ্যাজের পাশেও বিন হ্যাভের পাশেও বিন তারপর বার্কটা হয়ে যাবে বার্কিং বার্কটা হয়ে যাবে বার্কিং আচ্ছা তারপরে দ্য ম্যান যেটা আছে দ্য ম্যানের পাশে যে রিড আছে রিডটা কি হয়ে যাবে তাহলে দ্য ম্যান যেহেতু সিঙ্গুলার তাহলে হ্যাজ হয়ে যাবে তাহলে হ্যাজ বিন রিডিং আবার স্টুডেন্টস আছে এখানে প্লুরাল আছে স্টুডেন্টসের পাশে কি হয়ে যাবে হ্যাব বসে যাবে তাহলে হ্যাভ বিন প্রিপেয়ারিং হয়ে যাবে এটা মাদার সিঙ্গুলার আছে মাদার থার্ড পার্সেন্ট সিঙ্গুলার থার্ড পার্সেন সিঙ্গুলারের পাশে আবার হ্যাস বসবে তাহলে হ্যাজ বিন কুকিং হয়ে যাবে আমি চারটে অ্যান্সারই যদি বুঝে থাকো আমি স্ক্রিনতে দেখিয়ে দিচ্ছি আবার আশা করি বুঝতে পেরেছো কিভাবে ফর্মুলাটা অ্যাপ্লাই করছো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ফর্মুলা আমি স্ক্রিনেতে অ্যান্সারগুলো দেখিয়ে দিচ্ছি ফার্স্টের অ্যান্সার হ্যাজ বিন বার্কিং সেকেন্ডের অ্যান্সার হ্যাজ বিন রিডিং থার্ডের অ্যান্সার হ্যাজ বিন প্রিপেয়ারিং আর ফোর্থের অ্যান্সার হবে হ্যাজ বিন কুকিং আশা করি বোঝা গেছে এইট বি এইট সিটাও ঠিক এইট এরই মতো শুধু একটুই ফারাক রয়েছে সেটা হচ্ছে ওখানে বলেছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এখানে বলেছে পাস্ট পারফেক্ট কন্টিনিউস একই ফর্মুলা যাবে একই প্রসেস শুধু হ্যাভ অ্যাজের জায়গায় হ্যাড বসে যাবে ঠিক আছে এখানে হ্যাড ট্রাইড দিয়েছে সেটা হ্যাড বিন ট্রয়িং হয়ে যাবে হ্যাড প্ল্যান্ড দিয়েছে হ্যাড বিন প্ল্যান প্ল্যানিং হয়ে যাবে হ্যাড প্লেড দিয়েছে হ্যাড বিন প্লেইং হয়ে যাবে হ্যাড স্টাডিড দিয়েছে হ্যাড বিন স্টাডিড হয়ে যাবে আমি স্টাডিং হয়ে যাবে আমি ফর্মুলাটা এখানে অ্যান্সারটা স্ক্রিনেতে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে তোমাদের এইট সি এর অ্যান্সার তোমরা দেখে নাও স্ক্রিনেতে এইট বি এইট সি দুটোই স্ক্রিনে আশা করি দেখতে পাচ্ছ এইট সিতে বলেছে এই যে হ্যাড বিন ট্রাইং হ্যাড বিন প্ল্যানিং হ্যাড বিন প্লেইং আর হ্যাড বিন স্টাডিং তাহলে দেখো আগেরগুলোতে হ্যাজ বসছিল যে জায়গাগুলোতে হ্যাব বা হ্যাজ যেগুলো বসছিল এখানে দেখে নাও সেখানে কিন্তু হ্যাড বসেছে ঠিক আছে আচ্ছা এখানে এইট বিয়ের দাগে দ্য স্টুডেন্টস আছে যেটা ওটা কিন্তু হ্যাভ হবে আমি অ্যান্সারের এখানে হ্যাজ লিখেছি কোয়েশ্চেন নাম্বারটা আমি বলে দিচ্ছি কারেক্ট করে দিচ্ছি তোমরা করে নিও কোয়েশ্চেন নাম্বার হচ্ছে থ্রি দ্য স্টুডেন্টস আছে কিন্তু আমি অ্যান্সারে এখানে হ্যান্ড রিটেন নোটসে ভুলে ভুল করে হ্যাভ না লিখে হ্যাজ লিখেছি এটা তোমরা হ্যাভ করে নিও ঠিক আছে তাহলে হ্যাজ বিন বার্কিং হ্যাজ বিন বার্কিং হ্যাজ বিন রিডিং হ্যাভ বিন প্রিপেয়ারিং হ্যাজ বিন কুকিং ঠিক আছে সাবজেক্ট অনুযায়ী ভার্কগুলো চেঞ্জ করতে হলো প্রেজেন্টের ক্ষেত্রে পাস্টের ক্ষেত্রে কিন্তু সবেতেই হ্যাড বসেছে থার্ড পারসেন সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক হ্যাড বসবে বিনটা বিনই থাকছে সব কটার ক্ষেত্রে আর ভিওয়ান আইনজি এই স্ট্রাকচারগুলো যে কটা ভার সব কটার ভি ওয়ান ইউজ করে তার সাথে আইনজিটা যুক্ত হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছ বুঝতে অসুবিধা হলে বা কোনো সমস্যা থাকলে অবশ্যই জানিও আবার এবার চলে আসা যাক এই ডিতে ইনডাইরেক্ট স্পিচে যেখানে আসতে বলেছে এখানে ন্যারেশনের ফর্মুলা অ্যাপ্লাই করে কাজগুলো করতে হবে ফার্স্টেই বলেছে মোহন সেড মাই ব্রাদার উইল লিফট মরো মোহন সেড বলেছে সেড টু বলেনি তাই টোল্ড বসবে না মোহন সেড দ্যাড বসবে কমা কোটেশন উঠে যাবে মাই ব্রাদারের জায়গায় হয়ে যাবে কি হয়ে যাবে হিজ ব্রাদার ঠিক আছে মোহন সেট হিজ ব্রাদার উড লিভ দ্য নেক্সট ডে মোহন সেট আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনতে দেখে নাও মোহন সেট দ্যাট হিজ ব্রাদার উড লিভ উইল যেটা আছে উইলটা উড হয়ে যাবে আর উডের পাশে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বসে তাই জন্য ফার্স্ট ফর্ম বসে যাবে আর ওটা নেক্সট ডে হয়ে যাবে সব সময় চেঞ্জ হয়ে কি হয়ে যায় নেক্সট ডে হয়ে যায় ঠিক আছে আর উইলটা উড হয়ে গেল চলে আসা যাক দুয়ের দাগেতে মাই ফ্রেন্ড সেট টু এখানে সেট টু আছে তাহলে টোল্ড হবে আই উইল বি গ্রেটফুল ইফ ইউ হেল্প মি নাও তাহলে এই যে আইটা আছে এটা ফার্স্ট পারসেন ফার্স্ট পারসেন কাকে ইন্ডিকেট করে বক্তা বক্তা এখানে কে মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ড কথাটা বলছে তো ফার্স্ট পার্সেন বক্তা সেকেন্ড পারসেন শ্রোতা এই নিয়মটা সবসময় খেয়াল রাখবে খুব এটা ইম্পর্ট্যান্ট একটা নিয়ম ন্যাশন চেঞ্জের ক্ষেত্রে তাহলে মাই ফ্রেন্ড সেট টু মি আই উইল বি গ্রেটফুল ইফ ইউ হেল্প মি নাও তাহলে সেটা চেঞ্জ হয়ে হয়ে যাবে এখানে আমি বলে দিচ্ছি দেখে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনেতে মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট সেট টুটা টোল্ড হয়ে গেল কমা কোটেশন উঠে দ্যাট বসে গেল এখানে হি বসে যাচ্ছে উইলটা উড হয়ে যাচ্ছে হি উড বি গ্রেটফুল ইফ আই হেল্পড হিম দেম হেল্প যেটা ছিল ভি ওয়ান সেটা ভি টুতে পরিণত হয়ে যাবে তাহলে হেল্পড হিম দেন নাউটা হয়ে যাবে দেন এইভাবে চেঞ্জ হয়ে গেল দুয়ের দাগেরটা চলে আসা যাক তিনের দাগেতে তিনেতে হচ্ছে দ্য চাইল্ড সেট টু হিজ ফাদার প্লিজ গিভ মিয়ার টয় চাইল্ড কী করছে সেট টুর জায়গায় এখানে টোল্ড বসবে না কেন প্লিজ বলেছে প্লিজ মানে রিকোয়েস্ট করছে তাহলে রিকোয়েস্ট যদি করে এখানে রিপোর্টিং ভারবে রিকোয়েস্টেড হয়ে যাবে তাহলে অ্যান্সারটা কী হবে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি দেখে নাও তিনের দাগের অ্যান্সারটা হয়ে যাবে দ্য চাইল্ড রিকোয়েস্টেড হিজ ফাদার টু গিভ হিম আর টয় দ্য চাইল্ড রিকোয়েস্টেড হিজ ফাদার টু গিভ হিম আর চয়েস দ্য টয় এখানে কিন্তু দ্যাট বসে না এই রিকোয়েস্টেড বলো অর্ডার্ড বলো এই যে কমেন্ট করা বলো এই টাইপের যে বাক্যগুলো হচ্ছে যেগুলোকে ইম্প্যারেটিভ বাক্য বলবো সেখানে কিন্তু দ্যাট বসে না টু দিয়ে ভার্বটা কানেক্ট হয়ে যাবে এটা তোমরা কিন্তু খেয়াল রেখো চলে আসা যাক চারের দাগের প্রশ্নটায় চারেতে বলেছে ও হোয়াট আ হট ডে ইট ইজ টু ডে সেড রিতা এই যে রিতা সেড রীতা লাস্টে রয়েছে মানে যে অ্যান্সারের সময়ও আমাদের লাস্টে আনতে হবে তা নয় যেখানেই এই সেডটা থাকুক না কেন অ্যান্সার যখন করবে সেটা অবশ্যই ফার্স্টে চলে আসবে এবং এখানে যে বলছে ও হোয়াট হট ডে ইট ইজ টুডে এই যে এক্সপ্রেশনটা দিচ্ছে কেউ কিন্তু খুশি হয়ে বলে না যে আহ কি ভালো লাগছে আজকে দিনটা কি গরম এভাবে কিন্তু বলে না এখানে ওহ বলেছে তার মানে কি অত্যন্ত বিরক্তির স্বরেই বলছে ধুর বাবা কি গরম দিন আজকে তাহলে এই জাতীয় যে সেন্টেন্সগুলো রয়েছে এক্সক্লেমেটরি সেন্টেন্স এখানে কিন্তু এক্সপ্রেশনটা কী দিচ্ছে বুঝে নিতে হবে এখানে কিন্তু প্লিজ দেখে বুঝতে পারবে না যে রিকোয়েস্ট করেছে বা কি এরমভাবে কিন্তু বুঝতে পারবে না এখানে বাক্যটাকে পড়ে তার মানেটা বুঝতে হবে বুঝে সেটা বুঝতে হবে যে সেটা কী এক্সপ্রেশন দিয়েছে তবে সেই অনুযায়ী এক্সক্লেমড উইথ জয় দেবে না সরো দেবে না ডিসগাস দেবে না অ্যানয়েন্স দেবে কী দেবে সেটা কিন্তু তবেই বুঝতে পারবে এখানে রিতা কিন্তু নিশ্চয়ই খুব একটা খুশি হয়ে বলেনি বিরক্তির স্বরে বলেছে খুব দুঃখের সাথে যে বলেছে তা নয় দুঃখের ঘটনা এটা নয় কত গরম দিন এটা আমরা দুঃখের সাথেও বলি না বিরক্তির সাথে বলি ডিসগাস্টের সাথে বলি অ্যানয়েন্সের সাথে বলি তাহলে রীতা এক্সক্লেমড উইথ অ্যানয়েন্স রিতা অত্যন্ত বিরক্তিস্বরে কী বলছে দ্যাট ইট ওয়াজ এ ভেরি হট ডে যখনই হোয়াট এ হট ডে বা হোয়াট আ বিউটিফুল ড্রেস যদি থাকে সেই বাক্যগুলো কিন্তু ওয়াডটা চেঞ্জ হয়ে যায় ডাব্লিউইচটা উঠে যায় উঠে গিয়ে ভেরিটা বসে তাহলে যদি এরম থাকতো যে হোয়াট আ বিউটিফুল ড্রেস তাহলে বলতে তো দ্য ড্রেস ইজ ভেরি বিউটিফুল সেরকমই রিতা এখানে কি বলেছে রিতা বলেছে হোয়াট আ হট ডে ইট ইজ টুডে তাহলে হোয়াট আ হট ডে ইট ইজ টুডেটা হয়ে যাবে দ্য ডে ইজ দ্যাট দ্য ডে ইজ ভেরি হট ওকে বা ইট ওয়াজ আ ভেরি হট ডে এভাবে চেঞ্জটা করে নিতে হবে পাঁচের দাগেরটা বলে দিয়ে এবার পাঁচের দাগেরটা বলেছে মে উই সেভ আওয়ার গুড আর্থ এখানে নিশ্চয়ই টিচার সেট দ্য টিচার টিচার কী করছে নিশ্চয়ই প্রে করছে যে আমরা প্রার্থনা করছে বা উইশ করছে উইশ দ্যাট বা প্রেড দ্যাট দুটোই বসানো যেতে পারে দ্য টিচার তাহলে কি করছে এখানে চাইছে যে আর্থটাকে যাতে বাঁচানো যায় আর্থটা যেন সেভ থাকে মাদার আর্থ বা প্ল্যানেট আর্থ তাই দ্য টিচার প্রেড দ্যাট দে মাইট সেভ মেটা মাইট হয়ে গেল আর তার পাশে আবার ভি ওয়ানই থাকবে এখানে ওয়ানটা কিন্তু চেঞ্জ হয়ে পাস টেন্সে যাবে না ঠিক আছে তাহলে দে মাইট সেভ দে গুড আর্থ এটা হয়ে গেল তোমাদের পুরো গ্রামার অংশটা গ্রামার অংশে কোনো সমস্যা থাকলে অবশ্যই জানিও ভালো লেগে থাকলে সেটাও জানিও কমেন্ট সেকশানে এবার অ্যাক্টিভিটি নাইনে যেটা বলেছে ফাইন ওয়ার্ডস ইন দ্য থার্ড সেকশন অব দ্য টেক্সট উইচ মিন দ্য ফলোয়িং অর্থাৎ ইউনিট থ্রি থেকেই কিন্তু তোমাদের এই শব্দগুলো খুঁজে বার করতে হবে যার মানেটা এই লাইনগুলোতে বোঝাচ্ছে ফার্স্টে বলে দিয়েছে ওয়ে অফ ইম্প্রুভিং অ্যান আনপ্লিজেন্ট ওর ডিফিকাল্ট সিচুয়েশান তোমাদের ইউনি ইউনিট থ্রিতে দেখবে এক জায়গায় কিন্তু লেখক বলছিলেন আমি এই সিচুয়েশানটার সমস্যাটার সলিউশন বার করবো ঠিক আছে তা সেইখানে দেখো এই রেমেডি কতটা ইউজ করা হয়েছে ইউনিট থ্রিতেই পেজ নাম্বার একশো উনিশে রেমেডিটা তোমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে বেসিক্যালি এটা এক কথায় প্রকাশের মতোই দিয়েছে এক্সারসাইজটা চলে আসা যাক অ্যাক্টিভিটি নাইনে নাইনে বলেছে টু রিপিটেডলি হিট অ্যাট সামথিং কোনো কিছুতে বারবার বারবার আঘাত করা লেখক যখন ন্যারেটার যখন ওই শেপার্ডের সঙ্গে যাচ্ছিলেন সেপাট কিভাবে গাছগুলো পোঁতার ফলগুলো পুঁতছিলো পাউন্ড করছিল মাটিতে তাহলে পাউন্ড করা মানেই বারবার হিট করা বারবার মারছিল বলেই না গর্ত তৈরি হয়েছিল সেখানে তারপরে না ও উনি ওই একনটা রাখতে পেরেছিলেন তারপর কভার করেছিলেন গাছ প্রসেসের আন্ডারে এইসব কাজগুলো করেছিলেন তাহলে পাউন্ড দা হয়ে যাবে তোমার অ্যান্সার এই এক্সারসাইজ অ্যাক্টিভিটি নাইনের বিয়ের দাগে সি এর দাগে হবে আ প্লেস উইথ নো পিপল ইন ইট এমন একটা জায়গা যেখানে কোনো লোকই নেই কোনো মানুষজনই বসবাস করে না ঠিক আছে ডেজার্টেড কথাটা বলতে হবে এখানে তোমাদের ইউনিট থ্রি থেকে যেহেতু নিতে হবে দেখবে আমি দেখিয়ে দিচ্ছি যদি স্ক্রিনেতে পাই তো ভালো যদি না পাই আমি অ্যান্সারটা নোট করে রেখেছি সেখান থেকে আমি তোমাদের অবশ্যই দেখিয়ে দেব এই ডেজার্টেড ল্যান্ড বারবার কথাটা বলা হচ্ছে না এইখান থেকেই অ্যান্সারটা তোমাদের হবে অ্যানসারটা তোমাদের দিতে হবে যেখানে বোঝাবে যে ওয়ার্ডার মধ্যে দিয়ে বোঝাবে যে জায়গাটা একমাত্র মানে ফাঁকা জায়গা আর কি ওখানে কেউ নেই আ প্লেস উইথ নো পিপল ইন ইট ঠিক আছে আমি অ্যান্সারটা স্ক্রিনেতে আমার কপি থেকেই দেখিয়ে দিচ্ছি অ্যান্সারটা ডেজার্টেড হয়ে যাবে ঠিক আছে ডেজার্টেড কথাটার মানে হচ্ছে এই কথাটা তোমাদের বইতে ইউনিট থ্রিতে তোমরা পেয়ে যাবে আর ডেজার্টেড কথার মানে হচ্ছে যে জায়গাটা কেউ থাকছে না চলে আসা যাক তারপর একটা লেফট উইথ নো ওয়ার্ডসটা যেখানে ওই যে এক্সপ্রেশনটা দিয়েছিল সেইখানে পেয়ে যাবে যেখানে বলছে যে গাছগুলো দেখে উনি ইমপ্রেসড হয়ে গেছেন অবাক হয়ে গেছেন স্পিচলেস হয়ে গেছিলেন তাহলে এই স্পিচলেস যে কথাটা এইটা তোমাদের হয়ে যাবে অ্যান্সার ঠিক আছে এটা তোমাদের ওই লাস্ট যে অংশটা দেখালাম অ্যাক্টিভিটি নাইনের সেইটার অ্যান্সার হয়ে যাবে আজকের ভিডিওটা আশা করি বুঝতে পেরেছ অ্যাক্টিভিটিসগুলো অ্যাক্টিভিটিসের কোনো বুঝতে যদি সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও আর বুঝতে যদি সুবিধা হয়েও থাকে সেটাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে এই চ্যাপ্টারের রাইটিংয়ের অংশগুলো আমি আলোচনা করে দেবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও টুডে